হ্যালো গাইস, আমি বিধান। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছে একটি নতুন ভিডিও। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ থিং। আমি সবসময় আপনাদের এমন কিছু কথা বলার চেষ্টা করি যা আপনার জীবনে একটি পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, এমন কিছু কথা যা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, আর আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফেও এই কথাগুলি সবসময় কাজে আসবে। তাই এই পাঁচটি কথা আজ আমি আপনাদের বলবো। এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলি আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার ওয়ান, গরিবি আসার সাথে সাথে ভেঙে যায় সেই সব সম্পর্ক যা একদিন আপনার কাছে খুব স্পেশাল ছিল। যখন আপনার কাছে টাকা থাকবে তখন হাজার লোক আপনাকে চিনবে, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, কিন্তু ওই টাকাই যখন আপনার থেকে দূরে চলে যাবে তখন সেই লোকগুলো যেইগুলি আপনার সঙ্গে একসঙ্গে থাকার কসম খেত, যারা সুখ দুঃখে সবসময় আপনার পাশে এসে দাঁড়াতো, তারাই একদিন আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। টাকা রোজগার করা আজকের দিনে জীবনে নিঃশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কথাই বলে না, গরিবের বেশি বন্ধুত্ব হয় না, আর যার কাছে টাকা আছে তার কাছে কোনো দিন ভিড় কমে না। তাই টাকার মূল্যকে বুঝুন আর টাকা রোজগার করার চেষ্টা করুন। নাম্বার টু, যদি হাসি মুখে দেখেন তাহলে পৃথিবীটা খুবই রঙিন, তা না হলে কান্না ভরা চোখেও এই আয়নাকেও ঝাপসা মনে হবে। আপনি কি জানেন এই পৃথিবীতে এমনও একটি ব্যক্তি জন্ম নেয়নি যার জীবনে কোনো দিন দুঃখ আসেনি? সেটা পৃথিবীর সব থেকে ধনী লোকেরই কথা বলেন বা পৃথিবীর সব থেকে গরিব লোকেরই কথা বলেন, এমন কি সাধু মহাপুরুষরাও পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে দিয়েছে, তাদের জীবনেও কষ্ট আসে। তাই কথায় বলে না, পৃথিবীকে ঠিক আপনি যেভাবে দেখবেন পৃথিবী ঠিক আপনার সামনে তেমনি। তাই মন খারাপ না করে প্রতিটি পরিস্থিতিতে খুশিতে থাকার চেষ্টা করুন, কারণ খুশি হলো এমন এক জিনিস যা আপনার জীবনকে আশা। সেই সব পূর্ণ করার জন্য আপনাকে তত বেশি পরিশ্রম ও সময় দিতে হবে। আর মনে রাখবেন, সফলতার আসল মূল্য হলো পরিশ্রম ও সময়। হ্যাঁ, পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে গেছে। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে রানু মণ্ডলের কথা শুনেছেন, তিনি রাতারাতি সফলতাকে পেয়ে গেছিলেন। কিন্তু তিনি আজ কোথায়? আপনি অরিজিৎ এবং সোনু নিগমের মতো সিঙ্গারকে দেখুন, যারা দীর্ঘ সংঘর্ষ করে আজ এই জায়গায় এসেছে ও এই জায়গাটাকে ধরেও রেখেছে। তাই মনে রাখবেন, সঠিক পরিশ্রম ও সময়েরই প্রয়োজন আপনার নিজের পরিচয় তৈরি করার জন্য। নাম্বার ফাইভ, জীবনে কাউকে কোনোদিন কখনো ছোট মনে করো না, তাকে ছোট মনে করে ইগনোর করো না, কারণ বন্ধ পড়ে থাকা ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। তাই ওই ছোট মনে করা মানুষগুলোই কোনো না কোনো দিন খুব বড় কাজ করে দেখায়। তাই কাউকে কোনো দিন দুর্বল মনে করো না, ইগনোর করো না। এই ছিল বন্ধুরা কিছু কথা যা আপনার জীবনে সবসময় কাজে আসবে ও আপনাকে একটা সফল
মানুষ তৈরি করবে। সবশেষে বলবো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। আবার আসি নতুন ভিডিওর সঙ্গে আপনার সাথে আবার আমার।